ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বাগেরহাটের আকাশ সকাল থেকেই মেঘাচ্ছন্ন। গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত নেওয়া হয়নি তেমন কোনো উদ্যোগ। বিস্তারিত জানাতে বাগেরহাট জেলা ত্রাণ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আমিনুল হক বাবু। বাবু, ঠিক কী অবস্থা সেখানে? এখনও পর্যন্ত কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি প্রশাসনের কাছ থেকে। আপনার কাছ থেকে আসলে সেখানকার আবহাওয়া সম্পর্কেও বিস্তারিত জানতে চাচ্ছি এবং কোনো উদ্যোগ এখন পর্যন্ত দৃশ্যমান হচ্ছে কিনা জানতে চাচ্ছি। নাকি আমি এই মুহূর্তে আছি বাগেরহাট জেলা ত্রাণ কর্মকর্তা কার্যালয়ের সামনে থেকে। তো আসলে বাগেরহাটের যে আবহাওয়ার কথা আপনি যেমনটি জানতে চেয়েছেন যে আবহাওয়াটা কেমন, আবহাওয়াটা ভোরবেলা কিছু গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তারপর কিছুক্ষণের জন্য আকাশে কিন্তু সূর্যের দেখাও মিলেছে, তারপর থেকে আবার এই যে এখন যে পরিস্থিতি, গেল 10 মিনিট আগের থেকে আকাশ কিন্তু আরো মেঘে ঘনীভূত হয়ে আসছে এবং সেই সাথে কখনো কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। জেলা প্রশাসনের কার্যালয় থেকে আমাকে জানানো হয়েছে যে তারা কিন্তু সেভাবে কোনো প্রস্তুতি গ্রহণ করেননি, তবে বিকাল 4টার সময় তাদের একটা ভার্চুয়াল মিটিং আছে, সেই মিটিং এর পর থেকে তারা কি প্রস্তুতি নেবেন সেটাই হলো আসলে ভাববার বিষয়। এবং ঘূর্ণিঝড়ের যে সিগনাল না পাওয়ার কারণে তারা এই প্রস্তুতি নিচ্ছেন না এমনটিও কিন্তু জানিয়েছে ত্রাণ কর্মকর্তা। তবে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অরবিন্দ বিশ্বাস তিনি আমাকে নিশ্চিত করেছেন যে তাদের জন্য 14 লক্ষ টাকা এবং 8 মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ রয়েছে, সেটি দিয়ে তারা প্রথমে এটি মোকাবেলার জন্য চেষ্টা করবে। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সস, সসের বস। তবে পরিস্থিতি খারাপ হলে আরো ব্যবস্থা নেওয়া হবে এবং আজকে বিকাল 4টার মিটিং এর পর থেকে হয়তো বা তারা আরো ধরনের প্রস্তুতি, যেটা ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য যে প্রস্তুতি সেটি নেবেন এমনটি কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে। তাছাড়া যদি একটু বলি যে বাগেরহাটের যে বিগত দিনে ঝড়ের যে ইতিহাস, ঝড়ের ইতিহাস কিন্তু বাগেরহাটে ভালো না, তবে জনমনে কিন্তু আস্তে আস্তে আতঙ্ক সৃষ্টি হচ্ছে, যার আতঙ্কটি কিন্তু আজ সকাল 10:30 পর্যন্ত ছিল না, কিন্তু এখন এই যে আকাশ মেঘে ঘনীভূত হয়ে আসছে তার কারণেই কিন্তু মানুষের আতঙ্ক ঘরে ঘরে বাড়ছে। আমি যদি আমার পিছনে একটু লক্ষ্য করলে হয়তো দেখতে পাবেন যে গাছপালা কিছুটা বাতাসে যে গতি বাড়ছে তার কারণে গাছপালার উপরে প্রভাব পড়ছে, তবে নদ নদীর অবস্থা এখনো সঠিক রয়েছে। সুন্দরবন কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে যে তারা সুন্দরবনকে নিয়ে যে প্রস্তুতি সেটা তারা রেখেছেন এবং এমনটি কিন্তু ছিল বাগেরহাটের চিত্র। তো পরবর্তী সংবাদে ঘূর্ণিঝড় দানার আপডেট নিয়ে আবারও আসবো নিশ্চয়ই। জাকিয়া।